দেখো ইব্রাহিম, আমিও আগুনের ভিতরে আসব, তোমার কাছে তোমার আল্লাহকে কও আগুন যাতে আমারে না ধরে। আল্লাহর খলিল ডাক দেখো, আল্লাহ আমার মা আসতে চায়, আমার জননী গর্ভধারিণী, মালিক আপনি অনুমতি দেন আমার মা আমার কোলে কাছে আসবে। হযরত ইব্রাহিমকে আল্লাহ ডাক দে, বলেন ইব্রাহিম যাও তোমার মাকে যাইতে বলো, আগুন জ্বলবে তোমার মা জ্বলবে না। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিমের কারণে ইব্রাহিমের মায়ের দাম বাড়ছে, কি কথা ঠিক কিনা? আল্লাহর খলিলের কারণে মার দাম বাড়লো। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার দেশের অনেক মৌলবী হুজুরা ওয়াজ করে, তাই নবীর আল্লাহ মাটির মানুষ দিয়ে বানাইছে, বিদায় নবীর দাম বাড়ছে। আরে শয়তান, তোরে জুতা দিয়ে ফিটানোর দরকার, মাটির মানুষ নবীরে বানানোর করে নবীর দাম বাড়ে নাই, বরং এই মানব জাতির মধ্যে নবী আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। কথা কয়েকজনে বলেন ঠিক না ঠিক? এই বরুণা আর কত মানুষের কবর নিশ্চিন্ন হয়ে গেল রে, কবরের ঠিকানা পর্যন্ত আজ হারাই গেছে, কবরের ঠিকানা নাই। আহা কত সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইল। আমার দুঃখ এইখানে, তুমি দোয়া বন্ধ করার ফতোয়া দাও, কত সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইল, কত সন্তান মাকে ভুলে গেছে, বাবার প্রতিদান আজ ভুলে গেছে। বন্ধুরে খুবই মনোযোগ, ওই মা গর্ভে সন্তান আসার পর থেকে 40 বছর মার হার ভাঙ্গুনি পরিশ্রম গেছে, মায়ের রক্ত পানি হয়েছে, মায়ের ঘুম হারাম হয়েছে। কত রজনী সন্তানের জন্য মা ঘুমাইতে পারে নাই, কত ভক্ত নামাজ মার কাজা চলে গেছে সন্তানের পেশাব পায়খানার জন্য, কত কিছু মন চাইছে খাইতে সন্তানের জন্য পারে নাই। সেই মাস কবর দেশে ঘুমা, সন্তান ভুলে গেছে, একটা বারও দোয়ায় মাকে স্মরণ করে না। আমি চাই মিলাদ চালু থাকুক, কোরআন খতম চালু থাকুক, আর ওই দুঃখী মায়েদের কবরে দোয়া চলতে থাকুক। কি কথা বলছি, কেউ না কেউ তো দোয়া করবে, ছেলে যদি দোয়া না করে, আহবাব আজকের মাহফিল যদি না হইতো তাহলে কারোই কোনো লজ নাই, কিন্তু কবরওয়ালাদের লজ ছিল। আজকের মাহফিল যদি না হইতো, না হইলে কি হবে, আমারও লজ নাই, আপনারও লজ নাই, যারা দিল তাদেরও কোনো লজ নাই। মাহফিল দেওয়াটা তো বাবা ফরজ না, না দিলে গুনাহ হবে তাও তো না, কিন্তু মাহফিল কেন হয়, মাহফিল হলে কি লাভ বাজানো। এই বরুণার কবরে কত মানুষ ঘুমাইছে, এই কত মানুষ কবরে চলে গেছে, ও বরুণাবাসী আপনারা বলেন কয়টা সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইছে বলেন তো। 100 বছর আগের কত কবর নিশ্চিন্ন, কবরের পাশে দাঁড়ানোর আজ কেউ নাই। ঠিক, আমি যদি জিজ্ঞেস করি আব্দুল করিম তোমার দাদার বাপের নাম কি, আব্দুল করিম বলবে ফরিদি হুজুর, দাদার বাপ দিয়ে আমি কি করব, তার নামই আমার দরকার কি, তার ঠিকানা পরিচয় দরকার কি, তারে তো আমার দরকার না, দাদার বাপ দিয়ে আমি কি করব, সর্বোচ্চ দাদা পর্যন্ত আমার দরকার। আর দাদা মরে গেছে ছোটকালে, আমি তখন দেখি নেই ভালো, দাদা দিয়ে আমি আর কি করব। তার মানে দাদার প্রতিও নাতির ফিলিংস নাই, দাদার বাপের প্রতিও নাতির সন্তানের কোনো ফিলিংস নাই। বাবা মরে গেছে, 40 বছর পার হয়ে গেছে, সন্তানের ফিলিংস নাই, ভুলে গেছে, কিন্তু আজকের মাহফিল কাউকে ভুলবে না। আজকের মাহফিলের শেষে একটাই দোয়া হবে, আল্লাহ এই বরুণার কে কালা ছিল, কে ধলা ছিল, কে ধনী কে দরিদ্র, কে পাপী কে গুনাগার, কে আবেদ কে জাহেদ, কে কোন পীরের মুরিদ, কে কোন দলের লোক, কে কোন বংশের লোক, আজকে তা হবে না। আজকে একটাই শব্দ হবে এই মাহফিল থেকে, আল্লাহ এই বরুণার মাটির নিচে তোমার যত বান্দা বান্দি যারা পরিমাণ ইমান নিয়েও যারা কবরে গেল, আল্লাহ সবার কবরে আজকের মাহফিলের সওয়াব দিয়ে দাও, আর মাহফিলের উসিলায় তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। তার মানে মাহফিল দিলে কবর আলাদের লাভ, নবীর মিলাদ ঘরে ঘরে চাল
চালু হইলে কবরওয়ালাদের লাভ, দোয়া চালু হইলে কবরওয়ালাদের লাভ, আর দোয়া চালু থাকলে যারা মাহফিল সাজায় তাদেরও লাভ। কথা কন ঠিক কি না? মিলাদ শেষ হয়ে যাওয়ার পরে সবাই দোয়া শুরু করে দেয়, কথা ঠিক কিনা? মিলাদ শরীফ শেষ হলো, মিলাদের মাহফিলটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। মিলাদ শরীফ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব, হুজুর, উলামা ইকরাম সবাই মিলে দোয়া শুরু করলো। অনেকেই যুক্তি দিবে, তোমার নিজের দোয়া নিজে করো, মানুষ ভাড়া করার দরকার কি? আমাদের অঞ্চলে কেউ কেউ আবার যুক্তি দেয়, হুজুর ভাড়া করে আনার দরকার কি? আমি বললো বেটা বিয়াদব, আলেমরা দোয়া করবে না তো তোর সোরে দোয়া করবে না কি? কথা কর, দোয়া তো আলেমরাই করবে, দোয়া করার দায়িত্ব তো আল্লাহ আলেমদেরকে দিছে। ডিসি সাহেবের এক কাজ, এসপি সাহেবের আর এক কাজ। ডিসি সাহেবের কাজ এসপি করে না, এসপির কাজ ডিসি করে না, জজের কাজ যায় ডিসি সাহেব করে না, বাজান ওসি 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 সাহেব যিনি, ওসি সাহেবের কাজ কিন্তু বাই যান টিওনও করে না, টিওনোর কাজ কিন্তু ওসি করে না, ইমামের কাজ কিন্তু রাষ্ট্রপ্রধান করে না, প্রেসিডেন্ট কিন্তু বাইতুল মোকাররমে ইমামতি করে না। বাইতুল মোকাররমের খতিব আলাদা, খতিবের কাজ বাইতুল মোকাররমের ইমামতি করা। ভাইজান রে একটা কথা আজকে বলে দিয়ে যাই, আপনি মুরগি পালেন, শিয়াল যদি পালেন মুরগি পাহারা দেওয়ার জন্য হবে? হবে না। আপনি জবাব দিবেন, আপনার জমিনে আপনার বাবার নাম লেখা আছে, আপনার দাদার নাম লেখা আছে, আপনার পর দাদার নাম, বড় আব্বার নাম লেখা আছে, তার বাবার নাম লেখা আছে, এই জমিন আপনার, এই গ্রাম আপনার, এই বরুণা আপনার, এ শ্রীমঙ্গল আপনার, এ বাংলাদেশ আপনার, এখন রোহিঙ্গারা এসে যদি আপনাদেরকে বলে জায়গা ছেড়ে দাও, এই জায়গা আপনি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। আপনি মরে যাবেন তো জায়গা আপনি ছাড়বেন না। ভারত যদি এসে বলে জায়গা ছেড়ে দাও আমাদের, আমরা জীবন দিয়ে দিব, আমাদের জমিনের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেব না। এই জমিনের মাটি না দেওয়ার জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস পর্যন্ত যুদ্ধ করেছে। জমিনের মাটির জন্য মুক্তিযোদ্ধারা জীবন কুরবানি করে এই জমিন তারা স্বাধীন করেছে, জমিন তারা স্বাধীন করেছে। কারণ একটাই কারণ, এই জমিন হানাদারদের হাতে দিয়ে দেওয়া যাবে না, এটা আমার জমিন, এটা আমার মাতৃভূমি, এই মাতৃভূমি আমি কাউকে দেব না। অবরুণার মুসলমান, এই জমিনে স্বাধীনতার জন্য, মুক্তির জন্য মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে 9 মাস পর্যন্ত যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আসছে আগামী ডিসেম্বরের 16 তারিখ আমাদের বিজয় দিবস, নাকি বলে বিজয় দিবস না, 16 তারিখ আমাদের বিজয় দিবস। এই দিনে একবারে মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করেছিল, হারাদার আত্মসমর্পণ করেছিল, এটা আমাদের জন্য যেমন বিরাট বড় আনন্দ। আজকে 76 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানদের বাড়িঘর দখল করেছে ইসরায়েল, একটা দুইটা বাড়িঘর নেই নাই, 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর জায়গা জমি তারা দখল করে নিয়েছে, মাঠের পর মাঠ দখল করেছে, বিরাট বড় ফলের বাগান তাদের নিয়ে চলে গেছে জোর করে, বলার কোনো কিছুই নাই, বললেই তাদেরকে হত্যা করা হতো, ধরে নিয়ে যাওয়া হতো। এইভাবে 76 বছর ধরে যেই জাতি মুখ বুঝে বুঝে অত্যাচার সহ্য করলো, কত মায়ের কোল ওলাখালি করেছে, কত মার কোল ওরা শূন্য করে দিয়েছে, কত সন্তান ওরা এতিম করেছে, আজকেই বাইতুল আকসা তারা দখল করার পরিকল্পনা করেছে। ও মুসলমান, আপনাদেরকে বলে দিয়ে যাই, ওই বাইতুল আকসার জন্য আজকে ফিলিস্তিনের পক্ষে যারা লড়াই করে এরাই হলো ইমাম মাহদির সৈনিক, কথা বলে ঠিক না বেঠে? বরুণার মুসলমান, আজকে আপনাদের
আজকে বলে দিয়ে যাই আমরা ফিলিস্তিনের বাইতুল আকসায় মুসলমানদের পক্ষে লড়াই করার শক্তি হয়তো আমাদের নাই, ওখানে যাওয়ার মতো সুযোগ হয়তো আমাদের নাই, কিন্তু আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই বাংলাদেশে ইসরায়েলের একটা পণ্য চলে, এই পণ্যের নাম হলো নেসলে, পেপসি, কোকা কোলা, নেসলে কোম্পানি। এই নেসলে কোম্পানির শিশুদের কিছু খাবার আছে দেখবেন, এরপরে চকলেট আছে আর বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার আছে, পেপসি কোকা কোলা বরুণার মুসলমান আজ বলে দিয়ে যাই, এই পেপসি যদি আপনি 100 টাকা দিয়ে একটা কিনে খান তাহলে অন্তত 50টা টাকা কিন্তু ইসরায়েলে চলে যাবে। আপনি যদি নেসলে কোম্পানির 1000 টাকার মাল কিনেন তো 500 টাকা ইসরায়েলে চলে যাবে, ওই টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি মায়েদের বুক ঝাঁঝরা করে, আমার ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করে, বোমা মেরে মেরে ওরা আমার ফিলিস্তিনিদের জায়গা দখল করে। অতএব আমরা বরুণার থেকে শ্রীমঙ্গল থেকে আজকে আমরা ওয়াদা করে গেলাম, আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব ইসরায়েলের পণ্য জানা মতে আমরা কিনবো না, শুবো না, ধরবো না, বেচবো না। কথা বলে ঠিক রাজি আছেন না নাই? বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, বলো হুজুর এইগুলি বাদ দিয়ে কেন খেজুর খাওয়াবো, কারণ কি? আল্লামা ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, আদম সুফিল্লরে আল্লাহ বানাইলেন মাটি দিয়া, কি দিয়া? কোন জায়গার মাটি? পৃথিবীর এমন কোনো অঞ্চল নাই যে জায়গা থেকে মাটি না নেওয়া হয়েছিল, বাংলাদেশের মাটিও আছে, এরপরে আপনার কি বলে ভারতের মাটি আছে, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, আরও বাজন, একবারে আফ্রিকা, ইউরোপ সহ পৃথিবীর সব অঞ্চলের মাটি দিয়া আদম সুফুল্লাহ আল্লাহকে আল্লাহ বানাইলেন, তৈরি করলেন। এই মাটির কিছু অংশ মাটি উদ্ভিদ থেকে ছিল, অতিরিক্ত থেকে ছিল, এই মাটি থেকে আমার আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মাটির থেকে আল্লাহ কি বানাইছে? খেজুর গাছ বানাইছে, খেজুর, খেজুর। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা এই খেজুর তোমরা খাবা, এটা জান্নাতের ফল, আল্লাহর সবচেয়ে প্রিয় ফলের নাম খেজুর। আমরা দেশের মানুষ খেজুর খায় না, খালি চিপস কিনে খায়, লটপটি, সটপটি, সানাসুর, আবিজাবি, এই পচা জিনিস খায়, এইগুলি খায় না। আরবের বাচ্চাদেরকে এক পাশে রাখবেন আর আমাদের বাচ্চাদেরকে আর এক পাশে রাখবেন, আরবের বাচ্চা আর আমাদের বাচ্চার ভিতরে বিরাট বড় তফাত। বরুণার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যায়, আর এই খেজুর আল্লাহর প্রিয় খাবার, এটা জান্নাতের খাবার, খেজুরের মতো এত সুন্দর পুষ্টিকর খাবার আর কোথাও নাই। খেজুর খাবার সাথে সাথে শরীরে কাজ করে, ক্রিয়া করে, এটা আপনার শক্তি বৃদ্ধি করবে, ব্লাড সার্কুলেশন এটা বাড়ায় দেয়। খেজুর খাবেন, খেজুরের মধ্যে একটা খেজুর আছে নাম আজওয়া, এই আজওয়া খেজুরটা এতই দামি খেজুর, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতরা রে কেউ যদি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, সারাদিন বাসি পেটে অর্থাৎ খালি পেটে কেউ যদি 7টা আজওয়া খেজুর খায়, সারাদিন কোনো জাদু টনা আর কোনো বিষক্রিয়া তার শরীরে কাজ করবে না। বরুণার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, অতএব এই দুশ্মন আল্লাহর দুশ্মন, নবীদের দুশ্মন, ইহুদি জাত যারা 300 নবীকে হত্যা করেছিল ওই জমিনে, 300 নবী যারা হত্যা করেছিল ইহুদিরা, 300 নবী তারা মেরে ফেলেছিল, যারা 300 নবী মারতে পারে
তারা আজ ফিলিস্তিনের সাধারণ মানুষ মারবে এতে তাদের আশ্চর্য হওয়ার কিছুই নাই। এই জন্য দেখবেন ওদের দয়া মায়া খুব কম, আর এরা বড় চতুর এবং তারা বড় চালাক, তারা বড় চালাক এবং চতুর জাতি বন্ধুগণ আমার। কিন্তু তারা তামাম দুনিয়ার ভিতরে খালি ভেজাল বাঁধায় বেড়ায়, অশান্তি বাঁধায় বেড়ায়, ফেতনা বাঁধায় বেড়ায়। ইহুদির জাত আবরুনার মুসলমান আজকে ওয়াদা করে যাবেন কোনদিনও ইসরায়েলের পণ্য নেসলে কোকা কোলা এইগুলি আমরা খাবো না, ধরবো না, সবো না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই জমিনটা ইব্রাহিমের জমিন, ওই অঞ্চল পোড়া অঞ্চলটাকে আগে বলা হতো হারান। এই হারানের রাজকুমারী ছিলেন হযরতে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আমাদের আম্মা জান হযরতে সারা আলাইহাস সালাম। আম্মা জান সারা ছিলেন এই অঞ্চলের রাজকুমারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওনার শাদী হলো। আম্মা জান সারা আলাইহাস সালামের এই ফিলিস্তিনের নারী ছিলেন তিনি। এই গর্বে আল্লাহ একটা নবী দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের গর্বে বংশে আল্লাহ একটা সন্তান দিলেন, দুইটা সন্তান। বড় জনের নাম হযরত ইস, ছোট জনের নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। হযরত ইয়াকুবের বেটা হযরত ইউসুফ, হযরত ইয়াকুব থেকে ইউসুফ থেকে ইসহাক আলাইহিস সালাম থেকে ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে একজন না দুইজন না আল্লাহ 70,000 নবী পাঠাইছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন বিবির নাম হযরত হাজের আলাইহিস সালাম, তিনার সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে নসলে আমার আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীকে যদি এক পল্লাই দেন, 70,000 নবীকে যদি এক পল্লাই দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই বাইতুল আকসানি বিরাট বড় ওয়াজ করা যায়, আমি এই দিকে যাব না বাবা মুসলমান, শুধু বোঝানোর জন্য আসলাম। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের জন্য আমরা যদি ইসরায়েলের পণ্য বয়কট করি, আমাদের এই দুই চার পয়সা যদি ইসরায়েল না পায় তার তো কোনো ক্ষতি নাই, তাহলে আমরা কেন আমাদের খাবার নষ্ট করব? আপনাদেরকে আজ আপনাদেরকে বলে দিয়ে যাই বাবা মুসলমান, রিজিক বরাদ্দ করে কে? আল্লাহ। নানা হয় না, জোরে বলেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন রিজিক তো বরাদ্দ করেন আমার আল্লাহ, আসমান থেকে আল্লাহ রিজিক বরাদ্দ করেন। ও নবীর উম্মত, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুন জ্বলে কিন্তু ইব্রাহিম জ্বলে না। আল্লাহ বলেন ইয়া নারুকুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আর কন্ডিশন হয়ে যাও, আগুন ঠান্ডা হয়ে গেল, আগুন জ্বলে ইব্রাহিম জ্বলে না। কোনো কোনো বর্ণনায় 7 দিন 7 রাত, কোনো বর্ণনায় 40 দিন 40 রাত পর্যন্ত আল্লাহর খলিল আগুনের মধ্যে বসে রইলেন। আগুন জ্বলে ইব্রাহিম জ্বলে না। হযরত ইব্রাহিমের মা ইব্রাহিমকে ডাক দেখে, বেটা ইব্রাহিম তোমার আল্লাহরে ক আগুন যাতে আমারে না ধরে। সন্তান রে আমি মার আর সহ্য হয় না, আমি মা তোমার কাছে যাব। একসাথে বলবেন না মারহাবা। ও গো মা তুমি
এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যদি আল্লাহ তার নবীকে জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে জিনদের দাম বেড়ে যেত, জিনদের ভিতরে শাহজালাল হইত, জিনদের ভিতরে শাহপরান হতো, জিনদের ভিতরে শাহ মাকদুম হতো, সিনদের ভিতরে শাহ মুস্তফা হতো, জিনদের মধ্যে ফাতে গাজী হইতো, জিনদের ভিতরে কল্লা শহীদ হইতো, জিনদের ভিতরে খাজা আজমিনী হইতো, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক হইতো, জিনদের ভিতরে ইমাম আহমদ হইতো, জিনদের ভিতরে ইমাম শাফি হইতো, জিনদের ভিতরে ইমাম মালিক হইতো, জিনদের ভিতরে ইমাম আজম হইতো, জিনদের ভিতরে ওলির জন্ম হতো, জিনদের ভিতরে নবী আসতো। কিন্তু আমার নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর জন্য, পাঠানোর কারণে এই মানব জাতির দাম তামাম দুনিয়ার মধ্যে বাড়ছে, আর মানব জাতির মধ্যে এই উম্মতের দাম বাড়ল। আল্লাহর কোরআনে, আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর জবানে, আল্লাহর বাক্যে, আল্লাহর জবানে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বললেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমি প্রতিনিধি পাঠাবো। ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। মানব জাতি সারা পৃথিবীর মধ্যে আরো 400,000 প্রজাতির জীব আছে। মনোযোগ দেন, মানুষ একটা জীব, গরু একটা জীব, ছাগল একটা জীব, মুরগা একটা জীব, এরপরে কবুতর একটা জীব, এরপরে শিয়াল একটা জীব, এরপরে আপনার বন্য প্রাণী বিভিন্ন, হাতি একটা জীব, ঘোড়া একটা জীব, গাধা একটা জীব, মাছি একটা জীব, মশা একটা জীব। এইরকম বিজ্ঞান গবেষণা করতে করতে 400,000 প্রজাতির জীব তারা আবিষ্কার করলো। তার মানে বিজ্ঞানের গবেষণায় 400,000 পাওয়া গেছে। বিজ্ঞানের গবেষণা কিন্তু চূড়ান্ত না, বিজ্ঞানের গবেষণার বাহিরেও আমার আল্লাহ লক্ষ লক্ষ জীবন জীব সৃষ্টি করে, এ তাম পৃথিবীটিকে আমার আল্লাহ সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? বড় নাবাসী, সমস্ত জীবের ভিতরে মানব জাতি আল্লাহ পাঠাইছে খলিফা বানাইয়া। খলিফা খলিফা প্রতিনিধি মানব, এই মানুষরা হলো আল্লাহর প্রতিনিধি। এখন আপনারা বলেন এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি এমন হইল, মসজিদের জুতা চুরি করে, এই প্রতিনিধিরাই সুদ খায়, এই প্রতিনিধিরা ঘুষ খায়, এই আল্লাহর প্রতিনিধিরাই অনেক মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খায়। আপনি একটু চিন্তা করেন না, সব জায়গায় না, সব জায়গায় না, এমনও কিছু আমানতদার আছে জীবন চলে যাবে কিন্তু মসজিদের আমানত নষ্ট হবে না, এরকমও আছে, কথা ঠিক কি না? আবার কেউ আছে চিন্তা করে খালি নিতে পারলিছে, সবটা হামদাইতে লিখছে খুশি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। যারা আল্লাহর ঘরের টাকা মেরে খায়, এখানে যদি বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দেন তাহলে কেমন হবে? আল্লাহ স্বাস্থ্য খাইয়ে স্বাস্থ্যটা ভালো হয়েছে না? আপনি চিন্তা করেন, এই মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ঘরে টাকা চুরি করে খায়,
তাহলে এটা কেমন প্রতিনিধি? আল্লাহর জমিনে আল্লাহ মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। একটু চিন্তা করেন, মানুষকে আল্লাহ যে পরিমাণে আকল দিয়েছে অন্য কোন জাতিকে আল্লাহ আকল দেয় নাই। এই দেখেন বিজ্ঞান কত চমৎকার, এখানে লাইট হলো, মাইক হলো, ক্যামেরা হলো, ভিডিও হলো, খাবার হলো, টুপি হলো, আমাদের সুন্দর পোশাক, আমরা সুন্দর করে সমাজ গঠন করেছি, আমাদের চলার একটা নিয়মতান্ত্রিকতা আছে, আমাদের শরীয়ত আছে, আমরা একটা রেজুলেশন মোতাবেক চলি, আমাদের রেজুলেশনের নাম আল্লাহর কোরআন নবীর সুন্নাত। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের রেজুলেশন এটা আল্লাহর কোরআন নবীর সুন্নাত তরিক অনুযায়ী আমাদের জীবনের রেজুলেশন আমরা গঠন করেছি। এই জন্য আমরা দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনে ওয়াজ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর কোরআন বলে আমি আল্লাহর পক্ষ থেকে কিছু প্রতিনিধি থাকবে যারা দুনিয়ার ভিতরে ঘুরে 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 ঘুরে, এমন একটা জমাত থাকবে, এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, ভালো পথের দিকে ডাকবে, আর খারাপ পথ থেকে তারা ফিরাবে। অবরুণার মুসলমান সেই দল লোকগুলি কারা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহর বান্দাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে। এই দল কারা আপনাদেরকে আজকে বুঝাই দিয়ে যায়। আমাদের বাংলাদেশে বর্তমানে মুসলমান আছে ধরেন 18 কোটি, ভারতে আছে প্রায় 50 কোটি, ইন্ডিয়া 70 কোটি, পাকিস্তান এবং আফগানিস্তান দিয়ে 20 কোটি, এই হলো 90 কোটি। তার মানে এই উপমহাদেশে তামাম দুনিয়াতে মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমানের অর্ধেক কোটি মুসলমান, 100 কোটি মুসলমান খালি আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ আর এই মায়ানমার আর কি বলে আপনার ভুটান টুটান, ও এই অঞ্চল দিয়েই, এই সিনের একটা অংশ দিয়ে প্রায় 100 কোটি মুসলমানের বসবাস। পরিসংখ্যান বুঝেই মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। 100 কোটি মুসলমান, ভারতে আপনার 50 কোটি, বাংলাদেশে আর 20 কোটি, 70 কোটি, পাকিস্তান দিয়ে মোট 90 কোটি। বাদ দিলাম, খুব মনোযোগ দেন, এই অঞ্চলের ভিতরে 90 কোটি মুসলমান আছে। আচ্ছা আপনারা বলেন 90 কোটি মুসলমান হলেও এই 90 কোটির ভিতরে মিনিমাম হলেও 50 লক্ষ আলেম আছে, 50 লক্ষ আলেম সারা এই উপমহাদেশের মধ্যে আছে। মনোযোগ দিবেন, আরও বেশি আলিম আছে, আমি 50 লক্ষই বললাম। খুব মনোযোগ দিবেন, এখন হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার আলেম আছে, হাজার হাজার ইমাম আছে, হাজার হাজার খতিব আছে, হাজার হাজার মুয়াজ্জিন আছে, হাজার হাজার মাহফিল হয়, হাজার হাজার ওয়াজ নসিহত হয়, কত জায়গায় সেমিনার মহাসম্মেলন হয়, পত্রপত্রিকা আছে, টেলিভিশন আর মিডিয়া আছে। এখন এত কিছু থাকার পরও বলেন আমরা মুসলমান বানাইলাম কয়জন? আজকে বুঝে যায় মুসলমান কয়জন বানিয়েছি। বরুণার মুসলমান মুসলিম বানাইলাম কয়জন? পারি নাই, পারি নাই। খাজা বাবা আজমেরি যেদিন এই জমিন আসছিল সেই দিন 1 কোটি মুসলমান ছিল না, 1 লক্ষও ছিল না, 10,000 মুসলমান ছিল না, সামথিং থোড়া থোড়া, আজান দেওয়ার কেউ নাই। সারা বাংলা, সারা ভারতে, সারা অঞ্চলে, সারা ভুটানে, সারা নেপালে,
এই পোড়া অঞ্চল জনপদে উলু উলু শব্দ আসত, ঘন্টার ধ্বনি বাজত। আজান কি জিনিস এই জমিনের মুসলমান জানত না। সেই দিন খাজা বাবা একা, খাজা বাবা একা। খুব ভালো করে শুনবেন, আজকে ওরা কারা? খাজা বাবা নাম শুনলে শরীরে চলকায়। আজকে ওরা কারা? খাজা নাম শুনলে শরীরে চলকায়। আজকে ওরা কারা? অলিদের নাম শুনলে শরীরে চলকায়। আজকে ওরা কারা? মাজারের কথা শুনলে শিরিকের ব্যাখ্যা দেয়। আজকে ওরা কারা? অলিদের কথা শুনলে ওদের শরীরের মধ্যে জ্বলে ওঠে। খুব মনোযোগ দিয়ে, আজকে 50 লক্ষ আলেম, 1 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান, আমরা যা করতে পারি নাই। খাজা বাবা আজমিরি একা একা ঘুরলেন, একা একা দাওয়াত দিলেন। তখন এত বড় মাহফিল ছিল না, প্যান্ডেল ছিল না, এই মিডিয়া সিডিয়া কিচ্ছু ছিল না, পত্র পত্রিকা নাই। হাঁটলেন দাওয়াত দিলেন, হাঁটলেন দাওয়াত দিলেন। ওনার দাওয়াতের হাঁটায় এক আর দুইজন না, তৎকালীন সময়ে প্রায় 1 কোটি মানুষ ওনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে জীবন ধর্ম বানায় গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার মানে খাজা বাবা একা যা করছে, আমরা লক্ষ কোটি কোটি মুসলমান তা পারি নাই। আমার দিকে তাকাবেন, আজকে সারা জীবনের জন্য মনে রাখবেন, বরুণার মুসলমান, ও বরুণার মুসলমান, আমার দিকে তাকান ভালো করে শুনে। আচ্ছা, আমরা ওই আরাক ভাইকে একটু সামনে আশেপাশে যদি কারো জায়গা থাকে ফিল আপ দিয়ে বসি না, সবাই না, সবাই লড়া সারা দিয়ে অবনা কষ্ট হবে। হ্যাঁ, ফাঁকে ফাঁকে যার জায়গা আছে সে পুরা করে, বেশি আগেলে কষ্ট হইব, কষ্ট বেশি আগেলে কষ্ট হইব। একটু রিল্যাক্স এর জিকিরের হালতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, বসি বসি, আল্লাহ 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 আল্লাহ, সুবহানকে পাবো জিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ, জিন্দাকে মারিতে পাবো, জিন্দাকে মারিতে পাবো, মাওলার পানু দিতে যান, তুমি মাওলার পানু দিতে যান, কে পাবো জিতে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ, তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া রাখছো তারে লুকাইয়া, তোমার দোস্ত আমি বললা আগে তারে বানাইয়া, রোজের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া, ও পাক সোবা আনকে পারেব জিতে তোমার শান, আল্লাহ 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 পা যায়
জিতে তোমার শান আল্লাহ 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 পাক সুবহানকে পারে বজিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বর তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে সুবহানকে পারে বজিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বরুরার মুসলমান খাজা বাবা আজমিরি কাজা করছে পঞ্চাশ লক্ষ আলেম একশো কোটি মুসলমান তা করতে পারে নাই কি কথা বলো ঠিক কিনা এখন আপনাদেরকে আর একটু যুক্তি দিয়ে যাই সরাসরি বাংলা দলিল আরবি দলিল দিলে অনেকে বুঝবে না বাংলা দলিল দিয়ে যাই বাংলায় কথা বলি বাংলায় ওয়াজ করি বাংলায় দলিল মারি আমার আর এস বি এস সি এস এস এ খতিয়ান নাম দাগ নাম্বার সহ একবারে সুখ শক্তর মজবুত খাজা বাবা এই জমিন আসছেন এক হাজার বছর আগে কি কথা ঠিক কিনা খাজা বাবা এই জমিন আসছিলেন এক হাজার বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাহিদি জমিন আসলেন আটশো বছর আগে কথা ঠিক শাহজালাল তিনশো ষাট আউলিয়া রহিমাহুল্লাহ আল্লাহর ওলির এই জমিন আসছি আটশো বছর আগে আর খাজা বাবা আসলেন এক হাজার বছর আগে মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আজ আপনারা ও নবীর উম্মত খাজা বাবা যদি এইভাবে নামাজ পড়ত আমরাও এইভাবে নামাজ পড়তাম খাজা বাবা আজমির যদি এইভাবে নামাজ পড়ত এদেশের কোটি কোটি মুসলমান এই এক হাজার বছর ধরে এইভাবেই নামাজ পড়ত শাহজালাল ইয়ামিনি যদি এইভাবে নামাজ পড়ত তাহলে আমাদের এই জমিনের কোটি কোটি মুসলমান আটশো বছর ধরে এইভাবেই বুকে হাত বেঁধে নামাজ পড়ত তার মানে খাজা বাবা আজমিরি নামাজ পড়ছে এইভাবে এদেশের দুইশো কোটি একশো কোটি মুসলমান নামাজ পড়ে এইভাবে শাহজালাল রহমাতুল্লিল নামাজ পড়ছে নাভির নিচে হাত বেঁধে তাহাতা সুরা নাভির নিচে হাত বেঁধে এদেশের আঠারো কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আজকে ওরা কারা হাদিসের দোহাই দিয়ে বিশ টাকার তারাবির আট টাকা বানাইয়া বারো রাকাত চুরি করিয়া আমার মসজিদে আমার সমাজে ভাই পুতি ইমাম মুসল্লি এলাকায় এলাকায় ওরা কারা আজকে ভেজাল বাঁধাইলো তার মানে বোঝা গেল ওরাই হলো ওই জমানার শয়তানের দাওয়া খাজা বাবা ঠিক না ওরা ঠিক ভাই শাহজালাল ঠিক না ওরা ঠিক শাহজালাল রহমাতুল্লাহ তিনি তো সেই অলি যার রক্তের ভিতরে আল্লাহর নবীর রক্ত প্রবাহিত হয়
শাহজাল আলী আবিরিত সেই অলি যার রক্তের ভিতরে আল্লাহর হাবিবের রক্ত প্রবাহিত হয়। আওলাদে রসুল কিন্তু সাতটিখানি কথা না, আওলাদে রসুল তার মানে সাতটিখানি কথা না। আমার দেশে অনেকে আছে আওলাদে রসুল দাবি করে বিড়ি টাইনে খায়, নাম দিছে আওলাদে রসুল খায় বিড়ি, বিড়ি টাইনে খায়। আওলাদে রসুল বিড়ি খাইতে আরে হ্যাঁ, আওলাদে রসুল হারাম খায়, আওলাদে রসুল বেনামাজি হয় কখনোই না। ও নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, শাহজালাল আলী আমিনী মুজাররেদি রক্তের ভিতরে নবীর রক্ত প্রবাহিত হয়। 800 বছর ধরে জমিনে দিন আনলেন, শাহজালাল রহমতুল্লাহ যদি নামাজের পরে দোয়া না করতেন এ জমিনের একটা মুসলমানও নামাজের পরে দোয়া করত না। উনি নামাজের পরে দোয়া করছেন বিদায়, এদেশের কোটি কোটি মুসলমান নামাজের পরে দোয়া করে, 800 বছর ধরে দোয়া চলমান, আজ পর্যন্ত দোয়া বন্ধ হয় নাই। আর এ জমিনে যতদিন কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি আছে এ জমিনের দোয়া কেউ বন্ধ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এখন একটা ফতোয়া, মিলাদ বন্ধ করে দাও এটা বেদাত, বেদাত কইয়া শুধু মিলাদ বন্ধ হয় নাই, মিলাদ বন্ধ হইলে কয়জনের রিজিক বন্ধ হয় দেখেন, কি কি বন্ধ হয় আজকে বলে দিয়ে যাই। মিলাদ বন্ধ হলে এক নম্বর মরহুমদের জন্য দোয়া বন্ধ হয়, মরহুমদের জন্য দোয়া বন্ধ হয়, মরহুমদের জন্য দোয়া বন্ধ হয়ে যায়। প্রত্যেক মিলাদের উদ্দেশ্যই থাকে দোয়া, কি কথা বলেন? প্রত্যেক মিলাদের উদ্দেশ্য থাকে দোয়া, আজকের মাহফিলের শেষ উদ্দেশ্যই হলো দোয়া, দোয়া দোয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আদ্দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, আদ্দুআউ মুখুল ইবাদা, নবী বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ বলেন মানলাম ইয়াসালিল্লাহ, যে আমার কাছে দোয়া করে না চায় না, ফরগ বিলাইহি, অতপর আমি তার উপরে রাগান্বিত হই বেজার হই। আপনি মায়ের কাছে বার 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 চাবেন মা বেজার হবে, আপনি বাবার কাছে বার বার চাইলেও বাবা বেজার হবে, কিন্তু এমন একজন মালিক আমার রব আমার আল্লাহ যার কাছে বার 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 চাইলে ওই মালিক বেশি খুশি হয়ে যায়, আর না চাইলে ওই মালিক বেজার হয়ে যায়। আজকে ভিন্ন তরিকায় বেদাতের ফতোয়া দিয়ে যারা দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। কষ্ট হইতেছে আপনাদের? কার ভাই? আজাজিলের ভাই। দাড়ি আমার চেয়ে সুন্দর হলো কিচ্ছু করার নাই, পাগড়ি আমার চেয়ে তো ভালো হলো কিচ্ছু করার নাই। তোয়া আল্লাহর উলিদের দুয়ার, মুসলমানের দুয়ার এত ফাওয়ার আমি ভাষায় প্রকাশ করতে পারি, মুসলমানের দুয়ার ফার কত। আজকে একটা ঘটনা শুনো, ইমাম জৌজি উইরুল হেকাতে 900 বছর আগে লিখছে, আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, হানাফি মাযহাবের এমন কোনো ফিকহের কিতাব নাই যে যে কিতাবে আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহর নাম লেখা না আছে। আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেক দিন পর্যন্ত মক্কায় কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মক্কার ঘাস তরুলতা পাতাগুলি শুকায় গেল, খেজুর গাছগুলি মরে যাওয়ার উপক্রম হলো, উট দুম্বা ভেড়ার দুধ পর্যন্ত শুকায় গেল,
সারা মক্কাতে দুর্ভিক্ষ লেগে গেল, বহুদিন মক্কায় বৃষ্টি নাই। খুব করুণ কঠিন অবস্থা মক্কার মধ্যে পড়ে গেল। হায় হায় হায়, মক্কাবাসী বড় অসহায় হয়ে গেল। সমস্ত মক্কাবাসী মিলে মাসের পর মাস, দিনের পর দিন হেরেম শরীফের চারপাশে এসে কাবা ঘর ধরে কান্নাকাটি করে দোয়া করে, কিন্তু বৃষ্টিও হয় না। বহুদিন ধরে কাবা ঘর ধরে তারা দোয়া করে, কিন্তু বৃষ্টি হয় না। ও বরুণার মুসলমান, ভালো করে শুনে যান, মুসলমানরা কাবা ঘর ধরে দোয়া করে, কিন্তু বৃষ্টি নাই। কাবা ঘর ধরে দোয়া করলে কবুল হয়, মাকামে ইব্রাহিমে দোয়া করলে কবুল হয়, মাকাম ইব্রাহিম থেকে আল্লাহ কারো হাত ফিরাই না। কিন্তু ওই সময় সারা মক্কার মানুষ নিরুপায়, দোয়া কবুল হয় না, বৃষ্টি নামে না। আবদুল্লাহ ইবনে মুবারক বলেন, হাজার হাজার মানুষ আসছে কাবার মুকাররামাত চত্বরে দোয়া করার জন্য। আমি কাবার চত্বর থেকে একটু দূরে আমি এক জায়গায় বসে আছি, দেখি কি হয়। আজ হাজার হাজার মুসলমান আসছে, তারা সবাই দোয়া করতেছে আর কানতেছে, কিন্তু বৃষ্টি হয় না। আমি কিছুক্ষণ পরে দেখলাম একটা যুবলীগ লোক আসছে, লোকটা কালো নিগ্রো আফ্রিকার মানুষ, চেহারা কালো, জুব্বাতের মোটা তালি যুক্ত, এই জুব্বাটা তালি যুক্ত আর পশমের তৈরি করা জুব্বা, আর একটা চাদর তার গায়, এই চাদরটাও তালি দেওয়া, জায়গায় জায়গায় সেলাই করা সিরা, আর এই চাদরটাও তাহার পশম দিয়ে বানানো মোটা চাদর। ওই আল্লাহর বান্দা ওই জুব্বা পরিহিত অবস্থায় চাদর মরে দিয়ে কাবা চত্বর থেকে বহু দূরে, আমার থেকে একটু দূরে বসে বসে, সে লক্ষ্য করে নাই যে আমি তার কথা শুনতেছি, আর আমিও তাকে বুঝতে দেই নাই যে আমি তার কথা শুনতেছি। সে ওইখানে একা একা বসে বসে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আমাদের গুনার কারণে জানি তুমি বেজার হয়ে গেছো, আল্লাহ গুনার কারণে তুমি বেজার হয়ে গেল। একটা হাত বাড়াইয়া কান্দার কর, আল্লাহ জানি গুনার কারণে বেজার হয়ে গেছো, আল্লাহ বহুদিন হলো মক্কায় বৃষ্টি দেও না, আজকে আমি আইছি তোমার দরবারে হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও আজকে যাব না। ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়, আল্লাহর ওলি যারা হয়ে যায়, আমার মালিক আমার মাওলা বলতেছে, শুনো গো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, আখেরাতেও তাদের জন্য সুসংবাদ। ওই আল্লাহর বান্দা মোটা পশম, পশমের তৈরি চুপ্পা, তালি দেওয়া সিরা, জায়গায় জায়গায় সেলাই করা, আর জিন্ন শীর্ণ তার চেহারা নিগো কালো, আল্লাহর ডাক দেখো রব, বহুদিন তুমি বৃষ্টি দাও না, আল্লাহ আজকে হাত বাড়াইছি, বৃষ্টি যদি না দাও আমি আজকে ফিরে যাব না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, তাড়াতাড়ি বৃষ্টি দাও, এক্ষুনি তুমি বৃষ্টি দিব আল্লাহ। একবার জোরে বলা যাবে কি, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, না দুনিয়ার মুসলমান আমি আশ্চর্য হলাম, আমি শুনতেছি তাকে বুঝতে দেই নাই, আমি তার হাতের দিকে একবার এরে এরে তাকাই, আবার আকাশের দিকে তাকাই, একবার তার মোনাজাতের দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই, তাকায় দেখি রে মুসলমান
আল্লাহর আকাশে মেঘ জমে গেছে, দুয়ার পাওয়ার আসেনি, দুয়া চলবেনি, যারা বন্ধ করতে চায় ওরাই আজাজিলের ভাই। ঘরে ঘরে মিলাদ দিবেন, কথা বলেন, ঘরে ঘরে কোরআন শরীফ খতম দিবেন আপনারা। বলে হুজুর কোন দলিল? কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান। কোরআন বলে অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমি রব তোমার বেনিফিট দিয়ে দেব, অনুপরিমাণ গুনার কাজ যদি তুমি করো আমি আল্লাহ তারও প্রতিদান তোমাকে দিয়ে দেব। মুসলমানের স্লোগান, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক সারব না, ঠিক কি না? মুসলমানের স্লোগান হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক সারব না। আমরার মিলাদ শরীফে সর্বপ্রথম কোরআন শরীফ তেলাওয়াত হয়, প্রত্যেক হরফে হরফে দশটা নাকি বরুণার পিসা হুজুর দেয়, কে দেয়? আল্লাহ। ফুলতলির হুজুর দেয়, কে দেয়? আল্লাহ। আটটুচির হুজুর দেয়, কে দেয়? আল্লাহ। প্রত্যেক হরফে হরফে দশ নাকি যিনি দেন তিনি আমার আল্লাহ। আমিও দিব না আপনিও দিবেন না। মিলাদ শরীফ শুরুর আগেই প্রত্যেক হরফে হরফে দশ নাকি কোরআন তেলাওয়াতে, কোরআন বলতেছে অনুপরিমাণ নাকি করলে আমি তারও বেনিফিট তোমার দিয়ে দেব। আর আমার নবী বলতেছেন আমার উম্মতেরা তোমরা শোনো, প্রত্যেক কোরআন তেলাওয়াতের হরফে হরফে দশটা নাকি হয়, তাহলে মিলাদ শরীফ শুরু হওয়ার সময় থেকে নাকি শুরু হয়ে যায়। নেকের কাজ যত ছোট হোক সারব না, গুনার কাজ যত ছোট হোক করব না। কথা ক, কথা বোঝা যায়? একবারে বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় বুঝে যান। সিলেটি মাত খুব মজার মাতো খুব মজার মাত। সব মনোযোগ দিয়ে প্রত্যেক আঞ্চলিক মাতৃভাষা এটা মায়ের ভাষা, ঠিক কি না? সবার ভাষাই শুনবো, মার ভাষা তো। তো যাই হোক, যে কথা বলছিলাম, কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে গেল। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে মিলাদ শরীফ শুরু করলেন। আচ্ছা আপনারা বলেন কোরআন তেলাওয়াত কার জিকির? আল্লাহ। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, এটা আল্লাহর কালাম। যখন তেলাওয়াত শুরু হয়ে গেল প্রত্যেক হরফে হরফে দশটা করে নেকি আমল নামায় লেখা শুরু হয়ে গেল। কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান, অনুপরিমাণ নেকির কাজ যদি করো তাও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। তার মানে মিলাদ শরীফ শুরুতেই কোরআন তেলাওয়াতের নেকি হয়ে গেল। এরপরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ পড়লাম, সর্বপ্রথম একটা শব্দ উচ্চারণ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা দিয়ে শুরু হয়ে গেল দুরূদ শরীফ। প্রত্যেক দুরুদে দুরুদে দশটা নেকি হলো, দশটা গুনাহ মাফ হয়ে গেল, দশটা বার আমার আল্লাহ বান্দার উপরে রহমতের নজরে তাকাইয়া রহমত আমার আল্লাহ নগদে নগদে বর্ষণ করলো। নবীর মিলাদের মাহফিলে আল্লাহর রহমত নগদ আসে, বাকি আসে না, এটা নগদ হয়। যেই মজলিসে নবীর দুরুদ হয় না ওটা শয়তানের মজলিস, যেই মজলিসে নবীর দুরুদ হয় না এটা শয়তানের মজলিস।
এটা কোন মজলিস না, এটা মজলিস হতে পারে না। এই জন্য আমরা সুন্নিরা বারে বারে আপনাদেরকে দুরুদ পড়াই, মাঝে মধ্যেই পড়াই, ওয়াজের ফাঁকে ফাঁকে পড়াই, বলে ওয়াজের শুরুতে পড়াই, শেষে পড়াই, মাঝখানে পড়াই, মাঝে মধ্যে পড়াই। কি জন্য পড়াই? যেই মজলিসে দুরুদ ঘন ঘন হয় ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়, যেই মজলিসে নবীর দুরুদ হয় না ওই মজলিস শূন্য পড়ে থাকে, আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। এই জন্য দুয়ার মিলাদ শরীফের মজলিস নবীর দুরুদের মজলিস, মিলাদ শরীফের করার পরে যেই দোয়া করা হয় এই দোয়াটার বেশি সময় লাগে না, সাথে সাথে কবুল হয়ে যায়। আর শয়তান চাই দোয়া বন্ধ হয়ে যাক। আমরা সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকব নবীর মিলাদের মাহফিল আমরা বন্ধ করব না, কথা কোন ঠিক কি না? বরুণার মুসলমান, দুরূদ শরীফের পরে মিলাদ শরীফের মধ্যে কিছু সময় মুসলমানরা জিকির করে করে না? কিছু সময় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক জিকিরে 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 নেকি হয়, নেকি যিনি দেন সেই মালিকের নাম কি? আল্লাহ। আপনারা বলেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানের মধ্যে তোমরা বসো, ফারতাউ বিচরণ করো। সাহাবীরা বলল, হুজুর মারিয়াজুল জান্না, জান্নাতের বাগান কি? আল্লাহর নবী জবাব দিলেন, হিয়া হিলা কুজিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়। তার মানে নবীর মিলাদ শুরু করার সময় কোরআন শরীফ থেকে জান্নাতের বাগান শুরু। কথা বলেন ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে যখন মিলাদ শুরু ওই ঘরটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আপনার বাড়ির আঙ্গিনায় মিলাদ শরীফ শুরু ওই বাড়ির আঙ্গিনাটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আপনার স্কুল মাঠে মিলাদ শুরু ওই স্কুল মাঠের দোয়া শেষ না হওয়া পর্যন্ত জান্নাতের বাগান, ঠিক কিনা? আজকের মাহফিল যেখান থেকে শুরু ওই সময় থেকে শেষ মোনাজাত পর্যন্ত এটা জান্নাতের বাগান। মুসলমান, তাহলে জান্নাতের বাগানে যাইতে বলল আল্লাহর নবী, আর আমরা দেশের কেউ কেউ নিষেধ করে যাইও না, এটা বেদাত। আর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই? যতদিন সুন্নি মুসলমান জিন্দা থাকবে আমরা মিলাদ দোয়া বন্ধ করব না, কোরআন খতম বন্ধ হবে না, এই জীবনে চলবেই চলবেই চলবে। হাত উঁচা করে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? না, দুঃখ লাগে গো, যা হইতাম বাসু না। খুব মনোযোগ দিয়েন শ্রীমঙ্গলবাসী, এরপরে আমরা নবীজিকে দাঁড়ে সালাম জানাই, নবীজিকে দাঁড়ে সালাম জানাই, সালাম দিই তাজিমের সঙ্গে। আপত্তি অনেকের থাকতেই পারে, আমরা কেন দাঁড়াবো, কি জন্য দাঁড়াবো, এই পদ্ধতিতে সাহাবিরা তাজিম করছেনি, দাঁড়াইছেনি, আমরা এই বেলায় গেলে সাহাবি তালাশ করি, কিন্তু ওয়াজ করে টাকা নেওয়ার বেলায় সাহাবি তালাশ করি না। মনে হয় কষ্ট পাইছেন আপনারা, বুঝাই দিয়ে যাই আপনাদেরকে, কোনো ভাই যদি মতের বিরুদ্ধে থাকেন বেজার হেন না বন্ধু, বেজার করার জন্য কথাগুলি আজ বলছি না, বেজার করার জন্য কাউরে খুশি করার জন্য আজ বলছি না, আমি বলতেছি কত মানুষ কবর দেশে চলে গেল এই বরুণায়, আর কোনো দিন তারা ফিরে আসে নাই, আগামী দিন কত মানুষ কবরে চলে যাবে কোনো দিন আর তারা ফিরে আসবে না, কত মা কবরে চলে গেল, কত বাবা কবরে চলে গেল, কত ভাই কবরে চলে গেল, আজ হইব না মুরগি পাড়া দেওয়ার জন্য শিয়াল পাললে হবে, তো কি পালতে হইব, কুত্তা পালতে হইব,
মুরগি পাহারা দেওয়ার জন্য কুত্তা ফেলা লাগবে। শিয়াল ফেললে শিয়ালে কুত্তার কাজ শিয়ালে করে না, আর শিয়ালের কাজে কুত্তাই করে না, কুত্তার কাজ শিয়ালে করে না, শিয়ালের কাজ কুত্তাই করে না। কি কথা ঠিক কি না? আমি বুঝাচ্ছি, যার যে কাজ সে সেই কাজ করে। শাইকুল হাদিস যিনি তিনি হাদিস পড়ান, অঙ্কের টিচার যিনি তিনি অঙ্ক শিখান, ইংলিশ টিচার যিনি তিনি ইংরেজি শিখান। ইংরেজি টিচারকে দিয়ে যদি আপনি নাহু সরব পড়ান তো হবে না, আর যে নাহু সরব পড়ায় তাকে দিয়ে যদি আপনি ইংরেজির ক্লাস নেন তা হবে না। তার মানে বোঝা গেল সুরে ই দোয়া করবে না, দোয়া যারা করবে তারা হলো আলেম ওলামা। কি কথা কন না কে, যারা বলবে আলেম ওলামা ভাড়া করে, মৌলবি ভাড়া করে, লোক ভাড়া করে দোয়া করার দরকার কি, বুঝতে হবে ওইটি হলো শয়তানের খালাতো ভাই। এগুলি শয়তানি সারপুকা দিয়ে দেশ গেছে ঘুরে ভাই। এটি কেমনে যে এদের ওষুধ চালান দিব বুঝতেছি না। হ্যাঁ, ওষুধ চালান যে কেমনে দিব বুঝতেছি না। সারপুকা দিয়ে সারাটা দেশ ঘুরে গেছে, মানুষের মস্তিষ্কের ভিতরে কি পোকে ধরছে জানি না। অবান্তর যত সব যুক্তি দিয়ে মানুষের ধোঁকা দিচ্ছে, নতুন নতুন ধোঁকা, নতুন নতুন ধোঁকা। আগে চোর ছিল শিং কেটে চুরি করত, কি কথা ঠিক কি না? আগের চোরে শিং কাটা বুঝছেন আপনার, শিমগুলো আমরা ফরিদপুরের ভাষায় বলে শিং কাটে, ওদের কি বলবো, মাটির কাটতে এরপরে ভিতরে ঢুকে চুরি করতো। হ্যাঁ, এটি শিং কাটে। এখন কে এগুলো আছে? নাই, নাই, এগুলো নাই, এখন ওই সিস্টেমই নাই। এখন মনে করে দেখেন, এখন চোরে আরে এসে ধান চুরি করবার চায় না, এখন চোরও ডিজিটাল হয়ে গেছে, চোরও ডিজিটাল হয়েছে। এখন চোরে ধান তো করে বিকাশের দোকানে, মোটর সাইকেল, মোবাইল, বালা জিনিস দরবার চায়, ও তা এখন আর দরবার চায় না। চোরের কোপ চলে গেছে মোটর সাইকেলের প্রতি, যার যার মোটর সাইকেল সে সে কিন্তু সাবধান, কারণ এটা চুরি করা সহজ, সিস্টেম করে এটা চুরি করে নিয়ে চলে যায়, বুঝতে পারছেন? মোবাইল চুরি করে নিয়ে চলে যায় সিস্টেম ওয়ারিতে, ব্যাংক থেকে চুরি করে অনলাইন সিস্টেমে, বিকাশ থেকে চুরি করে নিয়ে যায়, বুঝছেন? সিস্টেম করে চোরও ডিজিটাল, ওরে সব বলো সে আগের চোর আর নয়। আগে ফকেট মারে নিয়ে চলে যেত, এখন আর আগের মতো ফকেট মার কিন্তু নাই, কমে গেছে। হঠাৎ হঠাৎ দুই একটা জায়গা আছে, আগে জায়গার জায়গা পকেট মারিত। হ্যাঁ, এখন আর সেই সিস্টেম নেই, এখন নতুন নতুন ডিজিটাল সিস্টেম হচ্ছে, চোরও সিস্টেম বেরিয়ে গেছে ভাই, বুঝতে পারছেন? তো আপনাদেরকে বোঝাচ্ছি যে সিস্টেম কত কোয়ালিটির, যে দুষ্ট বেরিয়েছে নানান নানান যুক্তি দিয়ে মুসলমানদেরকে হিমশিম খাওয়াচ্ছে। আমরা কোনো যুক্তির দরকার নাই, জমিন শাহ জালালের জমিন, শাহ প্রাণের জমিন, শাহ মাকদুমের জমিন, যেই কালেমা কাঁধে করে নিয়ে আসছে, যেভাবে নামাজ শিখিয়েছে, দোয়া শিখিয়েছে, আমরা সেভাবেই চলবো। কথা বলে ঠিক আছে, প্রিয় মুসলমান বরুণাবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, তার মানে দোয়ার এত বড় পাওয়ার। দোয়া প্রশ্ন রাখবেন, হুজুর দলবদ্ধভাবে কেন দোয়া করব? মিলাদ শরীফ শেষ, এখন দোয়া হবে, দোয়া চালু হয়ে গেল, ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে দোয়া শুরু করলেন। আল্লাহর নবী ইমাম